হাই, হ্যালো, মস্তি মে ঝুমো, আমি সিদ্ধিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্ট। এদার তো খুবই খারাপ, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তোমাদের সবার ওখানে আমি আশা করছি যে একদম ভরপুর বর্ষা চলছে, তাই ভাবলাম এরম বর্ষার দিনে আমি কী কী করি সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। বাইরে প্রচুর বৃষ্টির আওয়াজ, আমি জানি না যে আমার কথাটা শোনা যাচ্ছে কি না, চলো একবার তোমাদের বৃষ্টিটা দেখিয়ে দিই। এরম বর্ষার দিনে কত কিছু না করতে ইচ্ছা করে, তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক আর সারাদিন কী কী করছি তোমাদেরকেও দেখাই। তো এত বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম পড়তে যাব না, তো আমি স্যারকে ফোন করেছিলাম, স্যার বললো চলে আসতে, তো এখন আমি তাড়াহুড়ো করে সেজে পড়তে যাচ্ছি, তো চলো পড়তে যাওয়া যাক। আর ভাইয়ার তো আজকে এক্সাম ছিল, কিন্তু এই যে সকালবেলার মেসেজ এসেছে পরীক্ষা আজকে ওর ক্যান্সেল, তো ওরা যে মজায় একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে। আমি পরে চলে এসেছি আর আজকে আমি ডিসাইড করেছি যে আজকে আমি স্কুলে যাবো না, কারণ ওয়েদারটা এখনও মেঘলা হয়ে আছে, চারিদিকে জল, রাস্তায় বেশি লোক নেই আর চারিদিকে নোংরা জল জমা, তো আজকে আমি স্কুলে যাবো না, আজকে ঘরে থাকবো। তো আজকে সারাদিন কী করবো, তো সঙ্গে থাকবো আর দেখতে থাকবো। তো চমুড়ি টিফিন খাওয়ার পর আমি আর ভাইয়া এখন একটু পড়তে বসেছি, ভাইয়া যেহেতু কালকে পরীক্ষা সকাল থেকেই পড়ছে, আমি একটু টিফিন খাওয়ার পর এবার পড়তে বসছি। এই বৃষ্টির দিনে কার পড়তে বসতে ভালো লাগে, এখন বেশি বৃষ্টি হচ্ছে না। আমি ভেবেছিলাম যে আজকে স্কুল যাব, কিন্তু কয়েকটা বন্ধুদের ফোন করলাম, তারা কেউ স্কুলে যাচ্ছে না, তো ভালো আমিও স্কুলে যাচ্ছি না। আর সারাদিন আর মা চাইছিল যে আমাদের স্কুলে যাই, কারণ আমি ঘরে থাকলে মাকে বিরক্ত করি আর মায়ের খালি মাথা খাই, কিন্তু এটা তো আমার কাজ। রান্না মানে কি রান্না বলো তো, বর্ষার দিনে আমাদের সকলের প্রিয় কি বলো তো, গেস করো গেস করো, একদম ঠিক, খিচুড়ি, আলু ভাজা আর ইলিশ ভাজা। তো চলো মা ওখানে কি কি রান্না করছে একবার দেখে আসি। আমার স্নানের সময়, এই ঠান্ডা বা এই বর্ষাকালে চান করতে একদম ভালো লাগে না, কি ঠান্ডা, তো আমি গিজারের জল গরম করে নিয়েছি, তো চলো কাঁপতে কাঁপতে চান করা যাক। বর্ষার স্পেশাল খাবার নিয়ে আমি বসে গেছি, খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে ইলিশ ভাজা, আর এই খিচুড়িতে কিন্তু কিমা দেওয়া আছে। চলো এবার আমি মন ভরে খিচুড়ি খাই, আর তোমরা কিন্তু লোভ দিও না। বর্ষার দিনে কিমা দিয়ে খিচুড়ি, আর তার সাথে আলু ভাজা আর ইলিশ ভাজা, কিন্তু আমি ইলিশ ভাজার থেকে আলু ভাজাটাই বেশি প্রেফার করি।
করে আলু ভাজা বেগুন আর। তো দুপুরে ভালো মন্দ খেয়ে আমি আর মা দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি তার আগে একটু টিভি দেখেছিলাম, তো এখন আমি উঠে পড়েছি। এবার আমি নাচের রিহার্সালে যাবো। এখন তো বৃষ্টি আরও জোরে এসেছে, কিন্তু আমাকে নাচের রিহার্সালে যেতেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে যেতে হবে, তারপর আবার এসে পড়তেও যেতে হবে। এই দুটো জিনিস আমার একদমই মিস করলে চলবে না। তাহলে রেডি হয়ে যাই ভিজে ভিজে। তো আমি জামা চেঞ্জ করে আবার চলে এসেছি, কারণ আমাকে পড়তে যেতে হবে। সাড়ে সাত থেকে পড়া, আর কটা বাজে দেখো, আর দু তিন মিনিট বাকি, এখনো আমি খাইনি, খাওয়া দাও। তো দাদা দেখে আগে খেয়ে চলো পড়তে যাওয়া যাক। এখন বৃষ্টি তবু একটু পড়ছে না ভালো, নাহলে আমাকে আবার ভিজে ভিজে যেতে হতো। গরম ম্যাগিটা পড়াও, খাবো কি করে, রাস্তায় খেতে খেতে যাই চলো। তো আমি পরে চলে এসেছি, আর যখন আমি আসছিলাম খুবই বৃষ্টি হচ্ছিল। তো এবার হচ্ছে ডিনার টাইম, দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হয়ে গেছি। তো আমাদের রাত্রে একটু খিচুড়ি ছিল, কিন্তু খিচুড়ি খাওয়ার আমার আর মুড নেই। তো দেখো আজকে অর্ডার করা হয়েছে মোমোস। এই বর্ষার দিনে বাইরে বৃষ্টি আর চটপাটা মোমোস খেতে তো আমার হেভি লাগে। আর বেশি কথা না বলে আমি মোমো খাওয়ার মজা নিই। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করা যায়। আর হ্যাঁ, একটা খুব ইন্টারেস্টিং ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।